Hello everyone, welcome to another update of my channel WBSSC Tech Target 2020. To bondhura, ami previous class e je somosto bishoy niye alochona korechi, to tar moddhe teaching learning er onek question answer topic teaching puro ta complete kora hoyeche, learning er kaaj cholche, ইংরেজি কিছু ভিডিও দিয়েছি এবং এখন হচ্ছে কিছু মডেল কোশ্চেন আমি দিচ্ছি, যাতে তোমাদের আইডিয়া হয় যে কি কি তোমাদের টপিক তোমরা নিজেরা বাড়িতে পড়তে পারবে, সেই টপিক ধরে ধরে তোমরা পড়বে, তো তোমরা বেশি বাড়িতে সময় নষ্ট করবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটির গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন। তো আমি প্রিভিয়াস ভিডিওতে লার্নিংয়ের প্লেলিস্টে লার্নিং ডিসএবিলিটি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, তো সেখান থেকে আমি মাত্র 10টা কোশ্চেন আমি দিচ্ছি, মডেল কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ 10টি মডেল কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। তোমরা বাড়িতে এই কোশ্চেনগুলো ঠিক এইভাবেই পড়বে, আমি ঠিক যে কোশ্চেনটা যেভাবে ব্যাখ্যা করছি আর কি, তোমরা কিন্তু ঠিক সেভাবেই পড়বে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে যে 10টা কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ আ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, তার মানে এর মধ্যে হলো একটি কোনটি যেটি নির্দিষ্ট একটা হলো শিক্ষণ ডিসএবিলিটি বা শিক্ষণ অক্ষমতা। তো এর মধ্যে যে শিক্ষণ অক্ষমতা রয়েছে তো সেটা হচ্ছে বন্ধুরা এই যে ডিসলেক্সিয়া, ঠিক আছে? তো ডিসলেক্সিয়া সম্পর্কে কি, ডিসলেক্সিয়া কাকে বলে, ডিটেলস কিন্তু আমি বন্ধুরা যে ক্লাস লার্নিং ডিসএবিলিটি ক্লাস রয়েছে সেই ক্লাসে কিন্তু আমি শেষ করে দিয়েছি, তো তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে। তো এবার দেখা যাক কি বলছে, ডিসলেক্সিয়া কি, এ পারসিস্টেন্ট ক্রনিক কন্ডিশন ইন হুইচ রিডিং অ্যাবিলিটি লেগস বিহাইন্ড দ্যাট অফ নন ইম্পেয়ার্ড ইন্ডিভিজুয়াল ফর দ্য কোর্স অফ মোস্ট অফ দেয়ার লাইফ টাইম, মানে ডিসলেক্সিয়া হচ্ছে কি না তার পঠনের অক্ষমতা যেটাকে বলা হয় সেটাকে পঠন অক্ষমতা, ডিসলেক্সিয়া মানে হচ্ছে কি না পঠন অক্ষমতা, তো পড়ার অক্ষমতা, তো বানান ভুল করে, লিখতে অসুবিধা হয়, হয়তো এ বি মানে বি এবং ডি এর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না, তো এই কিছু কিছু সমস্যা কিন্তু রয়েছে, তো সে কারণে তারা ভালো রিডিং পড়তে পারে, তো পড়ার অসুবিধা হচ্ছে না ডিসলেক্সিয়ার অন্তর্গত। নেক্সট দেখো আমি এখানে বাংলায় দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। নেক্সট 2 নম্বর কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বৌদ্ধিক বিকাশের অক্ষমতার মধ্যে কোনটি? তো তোমরা ডিসলেক্সিয়া তোমরা জানো কি, এডিএইচডি জানো, এটা সম্পর্ক ডিটেলসে বলা আছে, ঠিক আছে? এডিএইচডি পুরো নাম, এডিএইচডি কাকে বলে, এডিএইচডি কি, তোমরা ওখানে গিয়ে পেয়ে যাবে, তোমরা লার্নিং ডিসএবিলিটি যে ভিডিও রয়েছে তোমরা এডিএইচডি সম্পর্কে জেনে যাবে, ডিসলেক্সিয়া সম্পর্কে। তো এবার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, এটাও আমি করিয়ে দেবো পরে। তো এখানে হলো আনসার হচ্ছে কোনটা বলতো, মেন্টাল রিটার্ডেশন, অর্থাৎ মানসিকভাবে পিছিয়ে থাকা, ঠিক আছে? বা মেন্টাল ডিসার্টেশন, এটা হলো আনসার, মানসিকভাবে পিছিয়ে থাকা। মেন্টাল ডিসার্টেশন কি, যে এ ডিএসএম আইবিটি আর ডিফাইন ডিসঅর্ডার ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ সিগনিফিকেন্টলি বিলো অ্যাভারেজ ইন্টেলেকচুয়াল ফাংশনিং ক্যারেক্টারাইজড বাই আইকিউ অফ 70 অর বিলো, মানে যাদের আইকিউ হচ্ছে 70-এর নিচে তাদেরকে আমরা মেন্টাল রিটার্ডেশন বলি, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী বা মানসিক পিছিয়ে পড়া শিশুরা তাদেরকে আমরা বলি। তারপর 3 নম্বর কোশ্চেন বলছে অ্যান এক্সাম্পল অফ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার ইজ, যে ডেভেলপমেন্ট ডিসঅর্ডার মানে ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের বিকাশ, বিকাশের ডিসঅর্ডার মানে বিকাশ কীভাবে হয় না বা বিকাশের ব্যাকওয়ার্ডনেস কী রয়েছে এর মধ্যে কোনটা? তো দেখো এর মধ্যে রয়েছে এডিএইচডি, ডিসলেক্সিয়া, মেন্টাল রিটার্ডেশন, এই 3টা অপশান তোমরা সম্পর্কে জেনে গেছো, তো আনসার প্রতি অটিজম স্পেকট্রাম, ঠিক আছে? অটিজম স্পেকট্রাম কি, অ্যান আমরেলা টার্ম দ্যাট রেফার টু অল ডিসঅর্ডার দ্যাট ডিসপ্লে অটিস্টিক স্টাইল সিমটমস অ্যাক্রস অফ ওয়াইড রেঞ্জ অফ সেভারিটি অ্যান্ড ডিসএবিলিটি, অর্থাৎ একটা বাচ্চার মধ্যে যে অটিস্টিক স্পেকট্রাম অর্থাৎ অটিজম যাকে বলা হয়, মানে অনেকগুলো বৈশিষ্ট্য তার মধ্যে, একটা বৈশিষ্ট্য নয় অনেকগুলো, হাজার হাজার অনেকগুলো বৈশিষ্ট্য একসঙ্গে যার মধ্যে থাকছে সেটাকে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অনেকগুলো ডিসঅর্ডার তার মধ্যে রয়েছে, বিকাশগত ব্যাধির একটা উদাহরণ এর মধ্যে রয়েছে না অটিস্টিক স্পেকট্রাম রোগ, ঠিক আছে? তারপর রয়েছে রিডিং ডিসঅর্ডার। তো বন্ধুরা একটা কথা, তোমরা যদি আমার কাছে মেটেরিয়ালস পিডিএফ নিতে চাও বা আমার যদি অনলাইন বা অফলাইন কোচিং করতে চাও, তো এখানে একটা নাম্বার আমি দেখো ওয়াটারমার্ককে দিয়ে দিয়েছি, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে?
তো চলো বন্ধুরা আবার শুরু করা যাক। তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে, রিডিং ডিসঅর্ডার মানে পঠনের অসুবিধা ইজ আ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই রিডিং অ্যাচিভমেন্ট, কি কি অ্যাকুরেসি স্পিড অ্যান্ড কম্প্রিহেনশন বিং, মানে রিডিং ডিসঅর্ডার যদি আমাদের পড়ার অক্ষমতা থাকে তাহলে কিন্তু আমরা কম্প্রিহেনশন করতে পারতো, বুঝতে পারবো না, আমাদের পড়ার স্পিড থাকবে না, আমার অ্যাকুরেট প্রনাউন্সিয়েশন করতে পারবো না, তো সেটা কি, ঠিক আছে? তো সিগনিফিক্যান্টলি বিলো স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড অফ ফর হুইচ অফ দ্য ফলোয়িং, তো এখান থেকে আমাদের দেখে নিতে হবে, সেটা হচ্ছে দেখো ক্রোনোলজিক্যাল এজ, বলছে আই কিউ, স্কুল এক্সপিরিয়েন্স, অল অফ দ্য, তো আনসার হচ্ছে না অল অফ দ্য অ্যাবোভ হবে। তো আমাদের যে রিডিং ডিসঅর্ডার কিন্তু এই সবগুলোর জন্য হয়ে থাকে, যেমন কোনো আমাদের এজ একটা ফ্যাক্টর থাকে, আই কিউ একটা ফ্যাক্টর থাকে, স্কুলিং আমাদের স্কুলে আমরা কেমন শিখেছি সেটাও কিন্তু এর মধ্যে থাকছে। তো এবার যেটা রয়েছে, তো যেটা আমি বলে দিয়েছি তো সেটা এখানে বলছে, আমরা দেখে নিও। তারপর বলছে ইন এ লার্নিং ডিসএবিলিটিস দ্য নেম ফর ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার, এবার ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার কার সঙ্গে যুক্ত, তাহলে ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফাজিয়া, তাও আনসার হবে না ডিসক্যালকুলিয়া, আনসার হচ্ছে কি বন্ধুরা ডিসক্যালকুলিয়া, এটা ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন রিলেটেড, অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিলেটেড। আর ডিসপেক্রিয়া, ডিসলেক্সিয়া এবং ডিসফাসিয়া এগুলো সব তোমরা এখানে পেয়ে যাবে, তো ওরা দেখে নিও ভিডিওটি। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মে অকার ইন এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ মানে হচ্ছে আমরা কারোর সামনে কিছু বলতে পারছি না, আমাদের যে মনের ভাব প্রকাশ করতে পারছি না, সেটা কোন ধরনের সমস্যা, ঠিক আছে? লিমিটেড অ্যামাউন্ট অফ স্পিচ, অর্থাৎ কত কথা তারা অল্প বলে, ডিফিকাল্টি লার্নিং নিউ ওয়ার্ড, নতুন নতুন শব্দ বলতে তাদের অসুবিধা হয়, ডিফিকাল্টি ফাইন্ডিং দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দ চয়নে তাদের অসুবিধা হয়, তো অল অফ দ্য, তো এইটা অল অফ দ্য এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হচ্ছে এইটা, হচ্ছে 4টে পয়েন্ট মানে 3টে পয়েন্ট এখানে সঠিক। নেক্সট হচ্ছে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিজিক্যাল কজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ফোনোলজিক্যাল ডিসঅর্ডার, তো ফোনোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে যে এর মধ্যে কোনটার সঙ্গে যুক্ত নয়, তো দেখো ফোনোলজিক্যাল মানে আমাদের মুখে আমরা বলতে পারবো, মানে আমাদের বোবা বা বোবার সঙ্গে, তো দেখো আমি যদি শুনতে পাই, মানে একটা বাচ্চা শিশু যদি শুনতে পাই সে কিন্তু বলতে পারবে। আচ্ছা ক্ল্যাপ প্লেট, অর্থাৎ যদি আমাদের তালু যদি ঠিকঠাক কাজ না করে বা তালু যদি ফাটা থাকে বা তালুতে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। তাহলে স্মল ফ্রন্টাল লোবস, যদি আমাদের ফ্রন্টাল লোবস অর্থাৎ মস্তিষ্কের যে সামনের অংশ রয়েছে, মস্তিষ্কের সামনে যে ব্রেনের যে মস্তিষ্কের সামনের অগ্রভাগ রয়েছে সে ফ্রন্টাল লোব দিয়ে ছোটো হয়, আর এটা সেরিব্রাল পালসি। তো দেখো এখানে এই যে স্মল ফ্রন্টাল লোবসের জন্য কিন্তু ওই যে আমাদের যে ফোনোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু তৈরি হয় না, তো আনসার হচ্ছে কিনা স্মল ফ্রন্টাল লোবস। স্মল ফ্রন্টাল লোবস কী করে দেখো, স্মল ফ্রন্টাল লোবস আমাদের কী করে দেখো, ভার্বাল এক্সপ্রেশন, প্রবলেম সলভিং এবং আমাদের ইচ্ছা শক্তি, আমাদের পরিকল্পনা এগুলো কিন্তু তৈরি করতে সহায়তা করে না স্মল ফ্রন্টাল লোব, ঠিক আছে, মস্তিষ্কের একটা অংশ। আচ্ছা নেক্সট কী রয়েছে দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রি স্কুল চিলড্রেন হু আর ডায়াগনোসড উইথ আ ফোনোলজিক্যাল ডিসঅর্ডার অফ আননোন অরিজিন, মানে যে কোনো কারণের জন্যই বাচ্চাদের মধ্যে একটা ফোনোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, সে তার মানে কত পার্সেন্ট বাচ্চার মধ্যে ফোনোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, তো পরীক্ষা করে দেখা যায় 3%, মানে সর্বসাকুল্য 3% বাচ্চাদের মধ্যে ফোনোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায়, ঠিক আছে? তারপর বলেছে স্টাটারিং, স্টাটারিং মানে হচ্ছে বোবা বা তোতলা, সরি বোবা নয় তোতলা, স্টাটারিং মানে তোতলা, স্টাটারিং ইজ আ ডিস্টারবেন্স ইন দ্য নর্মাল ফ্লুয়েন্সি ইন টাইম প্যাটারিং অফ স্পিচ দ্যাট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ইন্ডিভিজুয়ালস এজ, ইট ইনভলভস হুইচ অফ দ্য ফলোয়িং, তো কি বলতে চাইছে দেখো এখানে বলছে যে তোতলামি স্বাভাবিক সাবলীলতা এবং সময় বিন্যাসের একটি ব্যাঘাত বা ব্যক্তির বয়সের জন্য অনুপযুক্ত, এর মধ্যে নিচের কোনটি জড়িত, তো দেখো যে তার মানে তোতলামি কেন করা, একটি মানুষ কেন তোতলামি করে, তো তার মধ্যে রয়েছে দেখো ফ্রিকুয়েন্ট রিপিটেশন আর প্রলংগেশন অফ সাউন্ড, যে একটা শব্দ মানে আটকে যায়, পজেস উইদিন ওয়ার্ডস, অর্থাৎ একটা কথা বলতে গেলে একটা একটা শব্দ বলার পর একটা শব্দ বলতে গেলে তার একটা সময় লাগে, ফিল্ড আর আনফিল্ড পজ ইন স্পিচ, অর্থাৎ কথাটা পূরণ করতে মানে কিছুটা থামতে হয়, তো আনসার হবে না এই যে অল অফ দ্য স্টার্টারিং, এই যে স্টার্টারিং অর্থাৎ বোবা বা সরি তোতলা তাদেরকেই বলা হয়, তো এই অল অফ দ্য আনসার হবে। আচ্ছা তারপর বলছে ট্রিটমেন্ট অফ কমিউনিকেশন ডিসঅর্ডার, কি ট্রিটমেন্ট অফ কমিউনিকেশন ডিসঅর্ডার ইজ নর্মালি কমিউনিকেশন ডিসঅর্ডার বলতে, মানে আমাদের যোগাযোগের অক্ষমতা,
normally the domain of speech therapist and related disciplines and range of successful treatment programs and equipment are available for disabilities such as phonological disorder and stuttering. AJ Saltukalaroglu and Kalinowski 2005, Law and Garrett and Nye 2004. For example, handheld equipment can provide which of the following? AJ Egrojono Kaderke Dohai. So, Kikora Haina significant auditory feedback, magnified auditory feedback, altered auditory feedback, actual auditory feedback, তাদেরকে না altered auditory feedback দেওয়া হয়, মানে যাদের phonological disorder থাকে তো phonological disorder যাদের রয়েছে তাদেরকে মানে সঠিকভাবে তারা শুনতে পায় এবং বলতে পায়, তো তার জন্য কিন্তু এই যে altered auditory feedback টা এটা হলো সঠিক আনসার এখানে। তো এই হচ্ছে আজ, এই হচ্ছে আজকে 10টা কোশ্চেন ছিল। তোমরা যদি এরকম আরও ভালো ভালো কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসবে, তোমরা যদি এই কোশ্চেনগুলো মানে তোমরা যদি বিভিন্ন পরীক্ষা মানে বিভিন্ন স্টেটের কোশ্চেন সার্চ করে দেখো, বিশেষ করে 9 to 12 লেভেলে বা পিজিটি এবং টিজিটিতে এই ধরনের কোশ্চেন এবং এই এই লেভেলের কোশ্চেন কিন্তু আসবে। তো তোমরা দেখবে যারা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো তারা কিন্তু এই লেভেলের কোশ্চেন কিন্তু তারা দিতে পারে না বা এই লেভেলের কোশ্চেন তারা জানেই না, জানলেও হয়তো সেভাবে দিতে পারে না। তো তোমরা যদি এই ধরনের কোশ্চেন আমার কাছে পিডিএফ নিতে চাও বা আমার সাথে অনলাইন বা অফলাইন কোচিং সঙ্গে যুক্ত হতে চাও, তো দেখো স্ক্রিনে নাম্বার রয়েছে, ওয়াটারমার্কের নাম্বার রয়েছে, তোমরা ওয়াটারমার্কের নাম্বার কন্ট্যাক্ট করতে পারো বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেখানে যুক্ত হয়ে যেতে পারো, বা যদি লিঙ্কে যুক্ত হয়ে না তাহলে না হতে পারো তার ডিসক্রিপশন বক্সে তোমার নাম্বার দিয়ে দেবে, আমি অ্যাড করে দেবো। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, হ্যাভ এ গুড ডে।